আসসালামু আলাইকুম, আমি তানভীর খন্দকার। দেশ ও দেশের বাহিরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো আজকে চলে আসলাম সিঙ্গার কবুতর হাটে। তো আজকে বৃহস্পতিবার সকাল, এখানে সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত কবুতর হাট বসে। তো এখানে কবুতর বিক্রি করলে অবশ্যই কবুতর খাতা নিতে হয়, আর এখানে বেশিরভাগ গ্রিবাস ও গোল্লা কবুতরটা বেশি পাওয়া যায়, বেশি গোল্লা ও গ্রিবাস কবুতরটা পাওয়া যায়। তো এখানে আসতে পারেন আপনারা, বা যে কোনো খোঁজখবর নিতে পারেন, ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার থাকবে সেখান থেকে। তো সবাই ভিডিওটা দেখে থাকেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বসে থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য সামনে আর ভালো ভালো ভিডিও নিয়ে আসার চিন্তা ভাবনা করতেছি। এটা সাইরে দিলাবে মর্দা ভেতরে দেখান, গোল্লা ভেতরে যে কোনো ভেতরে নেব। তুমি তো দশটা কত নিয়ে গেল সবাই, 300 টাকা পিস নেবে। এটা কি মাদি নাকি? এটা অন কত করে এগুলি পিস? ভালো হলে 300 না? এটা কি নর? এত টাল আছে? হ্যাঁ, জোড়া কত করে আপনার নাকি? কত করে জোড়া এগুলি? এমনি দিকে আইতেছে আর কি, 700 না? আর কম কি নেওয়ার সময়? আর কি নিলে 500-600? পিওর লাল না ওরকম আর কি, মাথা দিয়ে জোড়া 500, দেশি গোল্লা পাগলা আছে নটা, কিন্তু কালার ঠিক নাই। চরম পাইছে ভাই, চরম পাইছে। হ্যাঁ আমি দেখছি, তখন
আপনার এডি না পিস কত করে ভাই গলি দাম 500 300 পিস এটাকে নন নাকি ভাই ভালো না 300 টাকা দিয়ে কিনছে বাচ্চাগুলো এখন 250 টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া 600 টাকা জোড়া আর কি দামা দামি করে নিতে হবে এদের আপনি কিনলেন দেশি গুলো কবুতর কালো জোড়ার দাম 700 টাকা চাওয়া আর বাকিগুলো 400 টাকা তিন চার মামা জোড়া কত করে হন দেখ গুল্লা কবুতর পাঁচশো থেকে 600 টাকা জোড়া ওই মেসের মাঝে আছেন তো ওই সারজুমের মাঝে আছেন মেসার একরে ওয়ান লাইন সারজুম মেজি আর কাই ইমান দেখো সার অন্য মাঝে এই জগতের পছন্দ করছে না দেশি গোল্লা কবুতর 600 থেকে 500 টাকা জোড়া 500 থেকে 600 টাকা জোড়া টাকা গুল্লা কত করে 500 না 600 500 টাকা না এইগুলি ডিম বাচ্চা ভালো করে এই কালার গুলি খরগোশের বাচ্চা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আছে এখানে চাচি আর কি 200 টাকা পিস চাইতেছে এগুলি এগুলি 200 টাকা পিস করতেছেন না 200 টাকা পিস করতেছে আর এগুলি আর এগুলি কত টাকা করে মাটি আছে না
ولكنها تتمكن من